এরকম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা সবাই খাতা কলম নাও, আজকে একটা মডেল কোশ্চেন করাবো। সবাই খাতা কলম নিয়ে বসো, একটু তাড়াতাড়ি করতে হবে। অনেক সময় আমার কারেন্ট চলে যায়, তো নেট ডিস্টার্ব হয়, তাহলে তোমরা একটু তাড়াতাড়ি লিখবে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো। প্রশ্ন কত নম্বর? 5 নম্বর। দেখো 5 নম্বর। হ্যাঁ, ওই গতকাল গত যেটা গত ক্লাসে করেছিলাম এটার মতে একটু ভিন্ন আছে সামান্য। তাহলে তোমরা এটা কি তথ্য আর উপাত্ত চ্যাপ্টার? কি বলছো? ও বলছে এটা তথ্য উপাত্ত সাবজেক্ট কিনা? না, এটা উপাত্ত ভিন্ন। হ্যাঁ, শুধু প্রথম থেকে দশম গড়ের মধ্যে এবার রানের ইয়েটা একটু ভিন্ন দিছি। হ্যাঁ, এবার প্রথম করা দিয়েছেন। হ্যাঁ, প্রথম রান হয়েছে শূন্য রান। এরপরে দ্বিতীয়বারে 5 রান, 8 রান, 12 রান, 10 রান, 7 রান, 3 রান, 7 রান, 5 রান, 2 রান, এভাবে দিয়েছি। একটু তাড়াতাড়ি লেখো স্যার। উপরে কোন ক্রিকেট দলের প্রথম 10-এর পর কি লিখেছে? যেটা বুঝতে পারলে আমি কয়েকবার বলবো, অসুবিধা নেই। তোমরা লিখতে থাকো, আগে টেবিলটা বানাও, আগে একটা টেবিল তৈরি করো। হ্যাঁ, উপরে তো কিছু নেই, উপরে কোন ক্রিকেট দলের ওই আগের ক্লাসে যেটা লিখেছ, কোন ক্রিকেট দলের প্রথম 10 ওভারের রানের তালিকা নির্মূল, রানের তালিকা নির্মূল, কোন ক্রিকেট দলের প্রথম 10 ওভারের, এরকম 10 ওভারের আমরা দিচ্ছি, প্রথম 10 ওভারের রানের তালিকা নির্মূল। হ্যাঁ, এভাবে একটা টেবিল তৈরি করো, ওভার এবং নিচে হবে রান, ওভার এবং রান, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আগে গড়গুলি পালে ফেলো। তারপরে আমরা কি করব, প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে কত রান, কত বার, দশম ওভার পর্যন্ত, দশম ওভার পর্যন্ত করার পর আমরা এটাকে মানগুলি দেওয়া শুরু করব। প্রথম ওভারে 0 রান, তারপর 5 রান, 8 রান, 12 রান, পঞ্চম ওভারে 10 রান, ষষ্ঠ ওভারে 7 রান,
সপ্তম ওভারে 3 রান, অষ্টম ওভারে 7 রান, নবম ওভারে 5 রান, দশম ওভারে 2 রান। রান যেভাবে দেই না কেন আমাদের প্রবলেম কিন্তু সলভ করার নিয়ম একই। অনেক সময় দশম ওভার আমরা 20 রানও দিতে পারি, সমস্যা নাই, কিন্তু আমরা মানে ওই গ্রাফ আঁকতে যাতে বেশি দূরত্ব না হয় জন্য আমরা ওই কাছাকাছি দিলাম। হ্যাঁ, তারপরে তোমার প্রশ্ন হচ্ছে মধ্যক বলতে কি বোঝায়, মধ্যক বলতে কি বোঝায়। তারপরে খ নাম্বার হবে ওভার প্রতি রানকে মানের নিম্নক্রমে সাজিয়ে তা থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় কর। ওভার প্রতি রানকে মানের নিম্নক্রমে সাজিয়ে তা থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় কর। গ নম্বর হচ্ছে প্রদত্ত উপাত্তের একটি রেখাচিত্র অঙ্কন করো। গ নম্বর হচ্ছে প্রদত্ত উপাত্তের একটি রেখাচিত্র অঙ্কন করো। দেখো সৃজনশীল, সৃজনশীল প্রশ্ন 5, কোন ক্রিকেট দলের প্রথম 10 ওভারের রানের তালিকা নিম্নরূপ। তারপর টেবিলটা তৈরি করো ওভার প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে দশম ওভার পর্যন্ত। তারপর রান 0 রান, 5 রান, 8 রান, 12 রান, 10 রান, 7 রান, 3 রান, 7 রান, 5 রান, 2 রান। এবার ক হচ্ছে মধ্যক বলতে কি বোঝায়। ক হচ্ছে ওভার প্রতি রানকে, ওভার প্রতি রানকে মানের নিম্নক্রমে সাজিয়ে তা থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ হচ্ছে প্রদত্ত উপাত্তের একটি রেখাচিত্র অঙ্কন করো, প্রদত্ত উপাত্তের একটি রেখাচিত্র অঙ্কন করো। হ্যাঁ, লেখা হইলে আমরা একটু সমাধানটা দেখাচ্ছি কেমনে হচ্ছে। মধ্যক, মধ্যকের আগে নাম্বারটা দেখাবেন। হ্যাঁ, নাম্বার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তো দেখা যাচ্ছে, একটু তাড়াতাড়ি লেখো। মধ্যক বলতে কি বোঝায়, ওভার প্রতি রানকে মানে নিম্নক্রমে সাজিয়ে তা থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। স্যার সমাধানটা একটু দেখান। হ্যাঁ, সমাধানটা দেখো। হ্যাঁ, পাশের ক, এ পাশের ক উপাত্ত সমূহকে ক্রমানুসারে, এটা আগে সংখ্যা দিব, উপাত্ত সমূহকে ক্রমানুসারে দেখান তো। কত নাম্বার সমাধানের প্রথমটা? 5 ক। হ্যাঁ, এই তো 5 ক, এই তো 5 ক, দেখো 5 ক, দেখছো 5 ক। উপাত্ত সমূহকে ক্রমানুসারে উদ্যক্রম অথবা অধক্রম, উদ্যক্রম বা অধক্রম সাজালে, হ্যাঁ ক্রমানুসার মানে কি ব্র্যাকেট দিয়ে বা উদ্যক্রম অথবা অধক্রম সাজালে যে মান পাওয়া যায়, যে মান উপাত্তগুলোকে, যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। পাঁচের ক উপাত্ত সমূহকে ক্রমানুসারে ব্যাকেটে লেখবা উদ্যক্রম অথবা অধক্রম, অধক্রম উদ্যক্রম বা নিম্নক্রম, এটা নিম্নক্রম লিখতে পারো, উদ্যক্রম বা নিম্নক্রম
আবার অধক্রম লিখতে পারো অধক্রম হ্যাঁ সাজালে যে মান উপাত্ত গ্রুপে স্যার ব্যাখ্যার পরে কি আপনি খ নম্বর উত্তর লিখেছেন সমান বিভাগে ভাগ করে তাকে মদ বলে এরপর ব্যাখ্যা একটু ব্যাখ্যা দেবো যদি সংখ্যা দাও তাহলে দুই এ এটা কত মার্ক দুই মার্ক তাই না এটাতে দুই মার্ক দুই মার্কে যদি সংখ্যা দাও তাহলে এক পাইবা কিন্তু ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা মানে কি উপাত্ত জোড় সংখ্যা হলে যে উপাত্ত গুলি আমরা সাজাবো মদ উপাত্ত জোড় হতে পারে বিজোড় হইতে পারে যেমন এখানে উপাত্ত কি এখানে উপাত্ত আছে জোড় সংখ্যা তাই না ব্যাখ্যাটা কোথা থেকে হ্যাঁ ব্যাখ্যাটা একটু খেয়াল করো ব্যাখ্যাটা আমি লিখে দেই রে আমি বলছি ব্যাখ্যাটা তোমরা আমি যেমন বলছি এভাবে একটু লেখো ব্যাখ্যা তো ব্যাখ্যা লিখবা উপাত্ত সংখ্যা জোড় হলে উপাত্ত সংখ্যা জোড় হলে বা উপাত্ত জোড় সংখ্যা হলে উপাত্ত জোড় সংখ্যা হলে মদ সমান সরি ব্যাখ্যাটা বই আছে মদ্যক সমান হলে এরকম সংখ্যাটা আম দিবা স্যার বোর্ডে একটু পিছনে নেন মদ্যক সমান হলে প্রথম থেকে একবার বলবেন হ্যাঁ দেখো আগে সংখ্যাটা লিখছো এই সংখ্যাটা লিখেছো লিখেছো মদ্য তাকে মদ্য করে লিখে রাখো স্যার লেখা হয় হ্যাঁ এবার ব্যাখ্যার মধ্যে লেখে ব্যাখ্যা এখানে এসে লেখো ব্যাখ্যা হ্যাঁ স্যার একটু বাম সাইডটা একটু দেখাবেন হ্যাঁ স্যার দেখা যাচ্ছে সম্পূর্ণটা বাম দিকে একটু না যাচ্ছে এই ব্যাখ্যার মধ্যে এসে লেখো উপাত্ত সংখ্যা জোড় হলে উপাত্ত সংখ্যা জোড় হলে বাম দিকে নেওয়া যাবে সাইড ডান দিকে নিয়ে না হ্যাঁ এখন দেখো এটা তো আমি বলছি উপাত্ত সংখ্যা জোড় হলে হ্যাঁ জোড় হলে লিখবা মদ্য সমান মদ্যবতী সংখ্যা দুটি যোগফল প্রথমে তো একবার একবার বলবেন স্যার বোর্ডে একটু পিছনে নেন আমি যখন মুখে বলছি তুমি তো বোর্ড দেখে লাভ নাই হ্যাঁ ব্যাখ্যার মধ্যে লিখবে এই ব্যাখ্যা এই ব্যাখ্যাতে লিখবে এই ব্যাখ্যার কাছে লিখবে তোমরা বাম পাশে তো দেখি না দেখো ব্যাখ্যাতে লিখবে উপাত্ত সংখ্যা জোড় হলে উপাত্ত সংখ্যা জোড় হলো বা উপাত্ত জোড় সংখ্যা হলে মদ্য সমান মদ্যবতী সংখ্যা দুটি যোগফল দেখা যায় না দুটি যোগফল বাদ দিই আবার উপাত্ত সংখ্যা বিজোড় হলে মদ্যক সমান সমান কি লিখবো এই যে বোর্ডে যেটা লিখেছেন এইটা আমি তো এই দেখো এটা ব্যাখ্যাটা লিখছি এইভাবে লিখবে এইভাবে লিখবে এখানে যেভাবে লিখছি না এইভাবে লিখবে এই উপাত্ত জোড় সংখ্যা হলে স্যার আরেকবার বলবেন আবার উপাত্ত বিজোড় বিজোড় সংখ্যা হলে আরেকটা সূত্র দুইটা সূত্র হবে মদ্যকের জন্য দুইটা সূত্র এই জন্য এই তোমার ব্যাখ্যা আমি লিখে দিয়েছি কিন্তু গত ক্লাসেও লিখে দিয়েছি দেখো ব্যাখ্যা লিখবা উহাত জোসঙ্গ হলে এর মদ্যক লিখবা উহাত বেজসঙ্গ হলে আবার মদ্যকের সূত্র লিখবা স্যার লেখে একটু বাম সাইডে নেন উহাত জোসঙ্গ হলে উহাত বেজসঙ্গ হলে তারপরে ওই সূত্র দুটো লিখবা জোসঙ্গ হলে লিখবা মধ্যবর্তী পদ দুটির যোগফল ভাগ দুই আর উহাত বেজসঙ্গ হলে উপাত্ত সংখ্যা যোগ এক ভাগ দুই এততম পদ বাস হয়ে গেল ব্যাখ্যা দিয়ে কিছু লিখতে হবে নাকি ব্যাখ্যা দিয়ে তারপর নিচে খ নাম্বার দিয়ে লেখা শুরু করে দিবে এইভাবে ব্যাখ্যা দিতে তোমরা নিজেরা লিখে নিবা যদি আমরা আগের ক্লাসগুলি দেখলে পাবে আচ্ছা এবার আসো পাঁচের খ পাঁচের খ পাঁচের খ তে লেখবা ওভার প্রতি রানকে মানের নিম্নক্রমে সাজিয়ে পাই আমাদের প্রশ্ন ছিল নিম্নক্রম সাজানোর জন্য স্যার বাম পাশে দেখা যাচ্ছে না স্যার নিচের লাস্টের লাইনের বাম পাশে তো দেখান তো
স্যার হ্যাঁ লিখছো ওভারপ্রতি রানকে সাজিয়ে পাই বারো দশ আট সাত সাত পাঁচ পাঁচ তিন দুই শূন্য সর্বাধিক দুইবার এবং বাকিগুলো আছে একবার করে সুতরাং নির্ণয় প্রচুরক পাঁচ এবং সাত নির্ণয় প্রচুরক হবে কত পাঁচ ও সাত উত্তর আর মধ্যক নির্ণয় জানে মধ্যক নির্ণয় যেন তোমরা করবা এখানে উপাত্ত জোড় সংখ্যা অর্থাৎ মধ্যক সমান কত পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল ভাগ দুই পঞ্চম ও ষষ্ঠ এখানে পাঁচ আর সাত এই দুইটা পদের যোগফল ভাগ দুই তাহলে এই এটা পঞ্চম পদ এটা ষষ্ঠ পদ এটা পঞ্চম পদ এটা ষষ্ঠ পদ এই দুইটা যোগ করলো সাত আর পাঁচ যোগ করে দুইটা ভাগ দিবা তাহলে সাত পাঁচ বারো দুই ভাগ দিলে কত ছয় হবে মধ্যক হবে ছয় বলতে পারছো এখানে কিন্তু দেখো ওভারের মধ্যে কিন্তু ছয় রান নাই কিন্তু মধ্যক ছয় হয়ে গেছে পঞ্চম ও ষষ্ঠ পদে যোগফল ভাগ দুই তাহলে মধ্যক হবে ছয় এবার শেষের শুধু রেখাচিত্র নির্ণয় করো চিত্র রেখা লাগবে হ্যাঁ হ্যাঁ এটা তো রেখাচিত্র আঁকতে হবে রেখাচিত্র আগের মত দেখো রেখাচিত্র আগে চিত্র যেভাবে এঁকেছ এইভাবে আবার এবার প্রথমটা শূন্য শূন্য থেকে শুরু হয়েছে আমরা বুঝবো কিভাবে কতটুকু বা কতটুকু সামনে নিয়ে যাবো বা হ্যাঁ আমাকে খড়টাতে এই দেখো তোমরা এই শূন্য থেকে শুরু হয়েছে এই রানটা কি দেখো চিত্র আঁকতে গেলে দেখো তোমরা তার নিচে একটা লেখা এই শূন্য থেকে শুরু হয়েছে শূন্য পাঁচ এই দেখো শূন্য থেকে শুরু হয়েছে সর্বশ্রেষ্ঠ কত দুই এখানে কিন্তু পরে আগে এটা শেষ করো আগে পাঁচের গটা হ্যাঁ চিত্রটা দেখে শেষ করো তারপর হ্যাঁ রেখা চিত্রটা একে শেষ করো আজকে কিন্তু শূন্য থেকে শুরু হয়েছে দেখছো প্রথম ওভারে শূন্য রান প্রথম ওভারে শূন্য রান কাল শূন্য থেকে শুরু হয়েছে একটু কলমটা দেখাবেন পরে আগে এটা শেষ করো কলমটা শেষ করো তারপর কয়া দিক বাবা কথা তখন দেখিয়েছি এটা শেষ করো এখানে প্রথম ওভারে ছিল শূন্য রান দ্বিতীয় ওভারে ছিল পাঁচ রান তৃতীয় ওভারে ছিল আট রান এই জন্য এত ঘর উঠতে পারবা দেখছো এই কথাটা লিখতে হবে নিচে সব কাগজে পরস্পর আবার দেখো চক কাগজে লম্ব দুটি সরল রেখা পরস্পর লম্ব দুটি সরল রেখা আঁকা হলে আঁকা হলে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে দেখান ও বিন্দুতে সেট করে দেখো ও বিন্দুতে সেট করে এরপর দি এক্স অক্ষের প্রতি পাঁচ গড় পরপর একটু বাম দিকে দেখান একটু বাম দিকে দেখান দেখান আর এটা শেষ
গ নম্বর এর রেখা দিতে শেষ হয়েছে রেখা দিতে শেষ হয়েছে সবাই স্যার গ নম্বরটা দেখান দেখাবো রেখা দিতে শেষ স্যার একটু ডান দিকে নেন স্যার গ নম্বরটা ডান দিকে শেষ আমরা প্রথম দিকে দেখাই ঠিক আছে স্যার গ নম্বরে শেষ হয় না স্যার বাম দিক থেকে একটু দেখান এখন যদি স্যার এই রেখা দিয়ে চাপ দিতে তাহলে নিচের লেখাটা লিখতে পারবো না কারণ স্যার আপনি খালি বোর্ড চাই করতেছেন স্যার একটু কোন নাম্বারটা দেখান আরে কোন নাম্বার তো দেখাইছি আবার দেখাবো স্যার বোর্ডটা একটু বাম পাশে দেখাবেন বুঝছ না আচ্ছা এই লোক কোন নাম্বার দেখো কোন নাম্বার এই তো কোন নাম্বার ওকে লিখতে পারো হ্যাঁ কি লেখো তাহলে কোন নাম্বার দেখান স্যার কোন নাম্বারটা দেখান देखें একটা বিন্দু লেখা না শূন্যের বিন্দু বিন্দুতে পয়সা তো দেখাই দিতেছ না এখনো দিলেই স্যার গ নাম্বারটা দেখান গ নাম্বার তো অনেকক্ষণ দেখেছি আর কত এবার আমি জিজ্ঞেস করি দেখি এই স্যার এটা আমি ইয়াতে দিয়ে দেব এটা আপনি জিজ্ঞেস করলে বলতে পারবো না কারণ স্যার লিখতে পারি নাই হ্যাঁ ইউটিউবে দিয়ে দাও দাঁড়া লিখতে পারো ওখানে লিখবে দেখো আমি এবার স্যার কোন নাম্বারটা দেখানো যাবে স্যার কোন নাম্বারটা দেখানো যাবে স্যার কোন নাম্বারটা একবার দেখানো যাবে এই যারা কোন নাম্বার দেখো না দেখো তাড়াতাড়ি স্যার গ গ দেখানো যাবে গ যারা আচ্ছা স্যার গয়ের লাস্টের কথাটা একটু দেখতাম পাঁচ গ থেকে একটু দেখান স্যার এখানে উপাত্ত অজোর সংখ্যা লেখাটা কি খ নাম্বারের আচ্ছা দেখো
এই তুমি বলো তো আমাদের এখানে গত সঙ্গে কি জোর না বিজোড়? সানজি ডাক্তার অন করো, অন করো, হ্যাঁ মিউট, আনমিউট করো স্যার। এখন গ নাম্বারটা দেখান, আমি স্ক্রিনশট নিয়ে নিব। হ্যাঁ মানে গ নাম্বার দেখাইছি, পরে আবার দেখাবো। তাহলে ভাই আমি জিজ্ঞেস করি, সঞ্জয় ডাক্তার পারো নাই? সামিরা জাহান, সামিরা জাহান, এই সামিরা জাহান তুমি বলো তো এখানে আমাদের প্রচুরক কয়টা? বলতে পারো না স্যার? আমি বলি, হ্যাঁ বলো তো। স্যার দুইটা, পাঁচ ও সাত। আগে রোল বলো, রোল বলো, রোল সাত, রোল সাত। হ্যাঁ এখন আমাদের উপাত্ত সংখ্যা কি জোড় না বিজোড়? স্যার জোড়, উপাত্ত সংখ্যা জোড়। এখানে আমাদের কতগুলো প্রশ্ন কয়টা পাইলাম আমরা স্যার? দুইটা, পেয়েছি, পাঁচ ও সাত। প্রশ্ন প্রশ্ন পেয়েছি আমরা দুইটা, হ্যাঁ প্রশ্ন দুইটা। কাজে এখানে যদি আমাদের প্রশ্নগুলি কি কি বলো তো, প্রশ্নগুলি কি কি? পাঁচ ও সাত, পাঁচ ও সাত, স্যার আমরা কি আবার রিজয়েন হব? লাইন কেটে গেল। পাঁচ এবং সাত এই প্রত্যেকটা কয়বার করে আছে দুইবার আছে, ওইটা কোনো কাজে লাগতো না তাই না? যদি প্রচুর মানে যেটা বেশি ওইটি আমরা, কিন্তু এখানে যেহেতু বেশি প্রত্যেকটা দুইবার দেখি আয়েশা রোল পঞ্চাশ, হ্যাঁ সীমন্তী, হ্যাঁ রোল পঞ্চাশ বলো তো। মদ্যক কাকে বলো? স্যার বলবো, হ্যাঁ বলো। মদ্যকের মদ্যক স্যার আমরা কি রিজাইন হব? স্যার আমরা কি লাইন কেটে গেলে কি আবার রিজাইন হব? হ্যাঁ হ্যাঁ জয়েন, না 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 জয়েন দরকার না। আগামী দিন, আগামী দিন আবার এই ধরনের প্রশ্ন আগে তোমাদের কি? আমি বলি উপাত্ত কাকে ক্রমানুসারে ঊর্ধ্বক্রম বা অধঃক্রমে, অধঃক্রম ব্র্যাকেটে সাজালে যে মান, যে মান উপাত্ত সমূহকে সম্মান দুই ভাগে ভাগ করে তাকে মদ্যক বলে। হ্যাঁ ব্যাখ্যা কি লিখবা? ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যা হবে হলো উপাত্ত সংখ্যা জোর হলে মদ্যক সমান সমান পঞ্চম ও ষষ্ঠের যোগফল বাই দুই। না না শুনো, এই খেয়াল করো, পঞ্চম ও ষষ্ঠ যে আমাদের এই এই অঙ্কের জন্য না, কিন্তু তোমাকে লিখতে হবে উপাত্ত সংখ্যা জোর হলে মদ্যক পদ, মদ্যক পদ দুটি যোগফল ভাগ দুই, মধ্যবর্তী পদ দুটি যোগফল। মধ্যবর্তী কয়টা পদ হবে? পঞ্চম ষষ্ঠ লিখলে হবে না, কিন্তু মধ্যবর্তী পদ দুটি যোগফল ভাগ দুই, ঠিক আছে? উপাত্ত সংখ্যা জোড় হইলে লিখবা মধ্যবর্তী পদ দুটি যোগফল ভাগ দুই, আর উপাত্ত সংখ্যা বেজোড় হইলে, উপাত্ত সংখ্যা যোগ হইলে লিখবা মধ্যক সমান সমান উপাত্ত সংখ্যা যোগ এক ভাগ দুই এততম পদ। বুঝলে কথাটা? জি স্যার। হ্যাঁ ওইভাবে লিখবে, তুমি ওই পঞ্চম ষষ্ঠ পদ লিখলে হবে না তো, কারণ আমাদের যেন আমাদের আজকের উপাত্ত কয়টা? দশটা, হ্যাঁ দশটা। সর্বোচ্চ
প্রাণ কত বলো তো? 907 এর আগর 907 দেবা তাসনিম না দেবা তাসনিয়া তুমি বলো তো, তুমি আনমিউট করো দেবা তাসনিয়া, তুমি বলো যে সর্বোচ্চ রান আজকে কত? জি স্যার আমাদের সর্বোচ্চ রান কত আজকে? আমি বলবো শূন্য, ভেরি গুড। আচ্ছা এবার আমি আরেকজন জিজ্ঞেস করি, 819 আরিফা আফরিন, আরিফা আফরিন 819 তুমি আনমিউট করো, তুমি বলো তো এখানে আমাদের এই নিম্নক্রমে সাজিয়েছি, নিম্নক্রমে সাজিয়েছি তাই না? নিম্নক্রমে সাজানোর জন্য আমাদের পঞ্চম পদটা কত? এখানে নিম্নক্রম যখন সাজিয়েছি পঞ্চম পদটা কত পাইছি? পঞ্চম পদে কত রান? হ্যাঁ হ্যাঁ পঞ্চম পদে কত রান পেয়েছি? তুমি বুঝো না, পঞ্চম পদ কত পাইছি আমরা? সাত। সাত আর ষষ্ঠ পদ? ষষ্ঠ পদ পাঁচ। হ্যাঁ ষষ্ঠ পদ হলো পাঁচ, এই জন্য সাত যোগ পাঁচের যোগফলকে দুই দেওয়া করছি, সাত আর পাঁচ, এই সাত আর পাঁচ এই দুই হলো মধ্যকে মধ্য মধ্যবর্তী পদ, সাত আর পাঁচ কে যোগ করে দুই দেওয়া করছি, তাহলে আমাদের মধ্যবর্তী রান মধ্যবর্তী রান কত হয়েছে? তুমি বলো রোল 33। হ্যাঁ আয়েশা সিদ্দিকা তুমি আনমিউট করো, তুমি বলো আমাদের এই রেখাচিত্রটা কত থেকে শুরু হয়েছে বলো তো, কত রান থেকে শুরু হয়েছে বলতে পারে না? স্যার আমি বলবো রোল 50 প্রথম, কত রান থেকে শুরু হয়েছে? স্যার শূন্য রান থেকে। হ্যাঁ মা স্যার আমি বলছি শূন্য থেকে, এখানে শূন্য রান থেকে, শূন্য রান থেকে। আচ্ছা হ্যাঁ রোল 1497, রোল 1497 তুমি বলো তো আমাদের এই আমাদের রানের নিম্নক্রমে সাজাইছি সর্বশেষ রানটা কত রান, নিম্নক্রমে সাজাইলে সর্বশেষ রানটা কত রান পাইছি? স্যার আমি বলবো 907 শূন্য, 1497 বলো। জি স্যার আবার একটু বলেন। হ্যাঁ আমি বলছি এই যে আমরা মানের নিম্নক্রমে সাজিয়েছি সর্বশেষ মানে সবচেয়ে ছোট রান কত পাইছি আমরা সর্বশেষটা? আমি এবার রুল 49, রুল 49 আছো? রুল 49 বলো তো আয়েশা পারিহা, আয়েশা পারিহা রুল 49 তুমি তুমি বলো তো আমাদের নিম্নক্রমে সাজিয়েছি কেমনে সাজিয়েছেন বলো তো, আমাদের নিম্নক্রম সাজিয়েছি রান গুলি কেমনে ওভার করেছি রানকে মানের নিম্নক্রম সাজিয়েছি বলো তো, প্রথম কত কত লিখেছি? পারছে না, পারছে না কেন? হ্যাঁ তুমি কত? 907 বলবো, 12 10 8 7 7 5 5 3 2 0 3 2 0 ভেরি গুড। আচ্ছা 907 তুমি বলো তো, 907 তুমি বলো নিম্নক্রম সাজালে কেমনে হয়েছে? আমরা নিম্নক্রম সাজাই, আর যদি ঊর্ধ্বক্রমে সাজাইতাম তাহলে ঊর্ধ্বক্রমে সাজাইলে কত হবে? রুল রুল 42 বলো তো, রুল 42 তুমি বলো তো, পারবে না? আমি বলি রোল
প্রাপ্তি সাহা 1330 না আমি বলি তুমি আচ্ছা হ্যাঁ বলো তুমি বলো তো উদ্যোগক্রম সাজাইলে কেমন হবে বলো রানগুলি বলো কেমন হবে স্যার এটা হবে 0 2 3 5 5 7 7 8 10 12 মাশাআল্লাহ ভেরি গুড হ্যাঁ ঠিক আছে এইভাবে হবে আমরা মানের উদ্যোগক্রম সাজাইতে পারি নিম্নক্রম সাজাইতে পারি আমাদের ফার্স্টে যেহেতু বলতে ওভারপতি রানকে কেমন সাজাইতে হবে নিম্নক্রম সাজাইতে হবে এইজন্য আমরা নিম্নক্রম সাজিয়েছি তাই না যদি আমাদের উদ্যোগক্রম মানে উদ্যোগক্রম বলতে তাহলে উদ্যোগক্রম সাজাইতাম ঠিক আছে এইভাবে সবাই একটু খেয়াল করো আগামী কাল তোমাদের এইরকম একটা অঙ্ক আমি আবার দেব তাহলে তোমাদের সৃজনশীল কয়টা অঙ্ক মডেল প্রশ্ন কয়টা হয়ে যাবে 6টা হয়ে যাবে আর করা বলো ঠিক আছে 6টা আজকে কত নাম্বার আজকে কত নাম্বার 5 নাম্বার তাই না আজকে কত নাম্বার নিচের গ নাম্বারটা আচ্ছা গ নাম্বারটা দেখো গ নাম্বারটা আমরা এই রেখা চিত্রটা আঁকবা এই রেখা চিত্রটা তোমরা बुझे दी देखो पद्धति ठीक तुम्हारा স্যার চিত্র কিভাবে আঁকবো হ্যাঁ আমি আমার পদ্ধতিটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো কোশ্চেন আছে স্যার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি পদ্ধতিটা কেমন হবে এই জায়গাটা কি এই দেখো আমাদের এটা শুরু থেকে শুরু এখন দ্বিতীয় ওভারে কত রান 5 রান দ্বিতীয় ওভারে কত রান 5 রান আমরা কত ওভার উঠবো দিয়ে 5 ধরে ওখান থেকে 5 ধর উঠবো তাই না এই 5 ধর হচ্ছে তৃতীয় ওভারে কত রান बारो कर नवम नीचे कथा लिखते ग्राफे दिए बांगला कथा लिखते ना लिखले नम्बर पाना रेखा चित्र आकार पर तुम्हारा लेखा गुली लिखे दीते रेखा चित्र নিচে যেগুলো লিখেছেন এরকম যে সংখ্যা রেখা যেটা ওটা নিচেও কি এভাবে লিখতে হবে হ্যাঁ 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 লিখতে হবে থ্যাঙ্ক ইউ ঠিক আছে আমি এরকম একটা প্রবলেম দেব ঠিক তোমরা এইভাবে স্যার এইচডব্লিউ কি